বিসমিল্লাহিররহমানিররহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত, মিউজিক প্লাস। বিসমিল্লাহিররহমানিররহিম। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم وإن بني إسرائيل تفرقت على سنتين وسبعين ملة وتفترك أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة واحدة قالوا من هي يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال ما أنا عليه وأصحابي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولايا ربي صل وسلم وبارك عليه نعمته জিসে শমতে ওয়া জিশান গায়া সাতহি মুনশিয়ে সাতহি মুনশিয়ে রহমত কা কলম দান গায়া নামত বাটতা নামত বাটতা জিস শমতে ওয়া জিশান গায়া সাতহি মুনশিয়ে সাতহি মুনশিয়ে রহমত কা কলম দান গায়া লেখবর জল দেখে গৈরু কি তরফ দান গায়া মেরে মৌলা মেরে আখা মেরে মৌলা মেরে আখা তেরে কুর জিসে শমতে ওয়া জিশান গায়া সাতহি মুনশিয়ে রহমত কা কলম দান গায়া আজলে উনকি পানা আজলে উনকি পানা আজ মদদ কিয়ামত মে আগর মান গায়া পেরনা না মানেঙ্গে কিয়ামত মে আগর মান গায়া নিয়ামত বাটতা নিয়ামত বাটতা জিস শমতে ওয়া জিশান রহমত কা কলম দান গায়া আজলে উনকি পানা।
আলহামদুলিল্লাহ ও শুকরিল্লাহ ও সালাতু ও সালাম আলা রসুলিল্লাহ। ঐতিহ্যবাহী এলাকা হেলাল চৌধুরী পাড়া বাইতুল হেলাল জামে মসজিদ সংলগ্ন ময়দান ফতেপুর মদনহাট হাটহাজারী চট্টগ্রাম আঞ্জুমানে মুহিব্বানে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানি কমিটি বাংলাদেশ 8 নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত আজিমুস শান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাদ্দাবাজন আলা হযরত ইমামে আহলে সুন্নাত পীরে কামেল মুর্শিদে বরহক উস্তাজুল মুহাদ্দিসিন সুলতানুল মাশায়েখিন আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশমি মাদহাজিলুল আলী অত্র এলাকার সর্বস্তরের সুন্নি মুসলমান আমার প্রাণ প্রিয় নওজোয়ান ভাইয়েরা মুরব্বী সমাজ যুব সমাজ বিশেষ করে প্যান্ডেলের নিচে যারা বসে রয়েছেন আমার প্রাণ প্রিয় শ্রোতাবৃন্দ মেঘের আওয়াজ যতদূর যাচ্ছে সর্বস্তরের সুন্নি মুসলমানকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি ওই মহান রব্বুল ইজ্জতের দরবারের মধ্যে অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ পেশ করতেছি যে রব্বুল আলামিন আমার মত একজন গুনেগারকে এত বড় আজিমুস শান সুন্নি কনফারেন্সের মধ্যে বসে আমার পিতৃ সমতুল্য উলামায়ে কেরামদেরকে পাশে রেখে দুই চারটি কথা বলার জন্য যে রব্বুল ইজ্জত আমাকে সুযোগ দান করেছেন ওই মুনিবের দরবারের মধ্যে শুকরিয়ার্থে আমার পক্ষ থেকে সবাই বলি একটিবার আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দুরুদ সালাম পেশ করতেছি আকায় মাওলা তাজদারে মদিনা সুরুরা কালবসিরা হুজুরে পুন্নুর আকায় মাওলা তাজদারে মদিনা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারের মধ্যে অসংখ্য অগণিত সালাতুস সালাম প্রেরণ করতেছি সবাই বলি আমিন। উপস্থিত আমি ওয়াজ শুরু করার আগে সূচনা হিসেবে ভূমিকা মুকদ্দম ইন্ট্রোডাকশন হিসেবে দুই একটি কথা বলবো। আপনারা মনে করতেছেন এটা একটা মাঠ, এটা একটা ফিল্ড যেখানে সাজানো হয়েছে, স্টেজ করা হয়েছে, লাইটিং করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, তাবারুকাতের ব্যবস্থা করা হয়েছে, এটা স্বাভাবিকভাবে একটা ময়দান, ঠিক কিনা? ঠিক বলে হল, এখন সামনে গেলে ঠিক না বেঠিক চলে আসবে। বন্ধুরা আমার সরকার মদিনা নুরুন নবী হায়াতুন নবী নুরানি জবানে ঘোষণা করলেন ও জগৎবাসীরা ও ইমানদার মুসলমান নরনারীরা শুনো, পৃথিবীর জমিনের মধ্যে কতগুলো ব্যস্ত রয়েছে, কতগুলো কি রয়েছে ব্যস্ত রয়েছে ও মুসাবিকরান, যদি তোমরা কোন ব্যস্তের জায়গা পেয়ে যাও সাবেকেরাম তোমরা দেরি না করে ওই ব্যস্তের ময়দানের মধ্যে তোমরা বসে পড়বে সুবহানাল্লাহ। সাবেকেরাম জানতে চাইলেন কিংবা হেলাল সদরিবাসীরা জানতে চাইলেন ফতেপুরবাসীরা জানতে চাইলেন হুজুর ব্যস্তের বাগান পৃথিবীর জমিনের মধ্যে কোথেকে, আমরা জানি কিয়ামত হবে, কিয়ামতের পরে আল্লাহ দুই মানুষকে দুই ভাগে বিভক্ত করবেন, দুনিয়ার জগতের মধ্যে মানুষ যত দল কিন্তু কিয়ামতের ময়দানের দিন রব্বুল আলামিন দল হবে দুইটা, কয়টা? দুইটা দল করবেন কে আল্লাহ, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামি। উম্মত রে আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন পৃথিবীর জমিনের মধ্যে যদি তোমরা কোথাও যদি ব্যস্তের বাগান পেয়ে যাও তাহলে দেরি না করে ও ফতেপুর বাসীরা তোমরা ব্যস্তের বাগানের মধ্যে বসে পড়বে সুবহানাল্লাহ। আজকের আঞ্জুমানে মুহিব্বানে রাসূল বায়েরা যুবক ভাইদের কর্তৃক আয়োজিত এত সুন্দর আজিমুস শান মিলাদ মাহফিল যতটুক কেন্দ্র করা হয়েছে, যতটুক প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে ওই ততটুক স্থানটি আজকে জান্নাতের বাগান,
আজকের এই মাহফিলের স্টেট প্যান্ডেলটি কি বেহেশতের বাগান। এবার এখানে প্রশ্ন রয়েছেন, হুজুর আমরা তো একজন গুনাহগার মানুষ, ফাবি গুনাহগার, সুদি লুবি মদদি জুয়ডি শরাবি তাজি ফাজি ফাসেক মুনাফেক মুরদাত মুনাফেক যত প্রকারের বদ আকিদার মানুষ রয়েছে, সর্বস্তরের মানুষ, উজুর ব্যস্তের মধ্যে তো ইমানদার বেদিত, যারা গুনাহ করেন নাই তারাই তো প্রবেশ করতে পারবে। উজুর আমরা তো অনেকজন গুনাহ করেছি, আমাদের যেহেতু আমরা গুনাহগার সেহেতু ব্যস্তের মধ্যে কিভাবে প্রবেশ করব। আল্লাহ পেরা মাহবুব নবী বলেন, প্যান্ডেলের দরজার মধ্যে দুইজন রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছেন, যেই দুইজন রহমতের ফেরেশতা আমাদের গুনাহগুলো গুনার ঘাটতিগুলো তারা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ, কারা রহমতের ফেরেশতারা কোথায় দাঁড়িয়ে রয়েছে? প্যান্ডেলের দরজার মধ্যে, গেটের বাইরে। মানুষ যখন আসবে, উম্মত যারা এই ময়দানের মধ্যে বসেছো, ওটা আমি গ্যারান্টি দিতে পারবো, 100% শিওর দিতে পারবো, যতক্ষণ পর্যন্ত এই মিলাদে মুস্তফার মাহফিলের মধ্যে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভূত পবিত্র। আলহামদুলিল্লাহ। তো ব্যস্তের জমিনের মধ্যে, ব্যস্তের মধ্যে আমরা বসতে চাকি চাই না, তো বসতাম সাড়ে তালে বারে বারে তে তাই লেবো না, লাস্তায় লাস্তায় মোবাইল সিবি লেবো না, মাহফিলে তাই না করিব না। আর ভাই আলো 3 লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করতে পেরেছেন, আপনারা কি কষ্ট করে একটু মাহফিলের মধ্যে সে বসতে পারবেন না? এটা কি ইনসান হবে? এটা কি মানবতা হবে? এটা কি আদল হবে? ওই বোন বা ইনসাফ হইব না? আমাদের উচিত ছিল যারা ইমানদার মোমেন, ইমানদার মোমেন আশিক রসুল মুখে দাবি করলে হবে না, হবে না, এটা কাজে কর্মে প্রকাশ করতে হবে। কি করতে হবে? আপনি যে সচ্চ একজন আশিক রসুল, আপনি যে আমার রসুলের দিওয়ানা পারওয়ানা দিওয়ানা রসুলের আশেক, ওলি আল্লাহর আশেক, আল্লামা হাশেমির আশেক, ইমাম আহলে সুন্নতের আশেক, আল্লামা তৈয়ব সাহেবের আশেক, গৌসুল আজম মেজবান্দারির আশেক, যারা আশেক তারা কখনো ঘরের মধ্যে আমার মুস্তফার শান দুরুদ মাত্র বসে থাকতে পারে না। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই তারা তো আয়োজন করিব, গারলি যেতে বাসি বাজায় বো 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 বাসি যেতে বাজায়, জিও নতুন গদমদি ভাবার শক্তি আছে, আপ জি নতুন বিষ আছে, আফিন গত্তত মদি তাই নেভারে ইন এই গারলির বাসির সুরে বাসির টানে জাগা বাড়াবার আয়োজেগি, আর জি নতুন বৃষ্টিস কিছু নাই, ইজার আমার হা ইন হনুদিন স্তুন যেন দৌড়াফ দৌড়া বাসে বাজাইলে আর দিন বাজাইলো আসতো না, যেহেতু বেতন বিষ নাই, যেহেতু বেতন এসক নাই, সেহেতু উনি আসার কোনো প্রশ্ন নাই। সেই জন্য যারা ইমানদার যারা মুমেন আজকে প্রমাণ করে দেবে কারা ইমানদার কারা মুমেন কারা সচ্চা আশিক রসুল, আজকে মিলাদের মাহফিলের প্রমাণ করে দেবে যারা আসবে তারা ইমানদার মুমেন আশিক রসুল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। খুবই কষ্ট লাগে, বর্তমান আমরা এমন পরিস্থিতির মধ্যে রয়েছি যেখানে কোনটা হক কোনটা না হক বলতে পারবেন না। একসময় মানুষ মিথ্যা কথা বলতো না, হায়াত কমে যাবে বলে, হয় দেখি মিথ্যা কথা বললে মানুষের আয়ু কমে যায়, মানুষের রিজিক কমে যায়। আর বর্তমান যুগের মানুষ মিথ্যত্ব কথা বলে না, প্রাণ চলে যাবে বলে, কি চলে যাবে বলে, প্রাণ, প্রাণ নাশক করে ফেলবে, গুম করে ফেলবে, হত্যা করার কারণে, হত্যা করার ভয়ে মানুষ সত্য কথা বলে না, সর্বক্ষণ হামিশা মিথ্যা কথার মধ্যে রয়েছেন। বড় করে বলেন নাউযু বিল্লাহ, আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিব যারা আশেকের রসুল, আমার রসুলের দেওয়ানা হযরতে খতিজাতুল কুবরা থেকে বর্ণিত হাদিস, কিয়ামত
মানুষ যখন মারা যাবে, মানুষ যখন দুনো চক্ষু বন্ধ হয়ে কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির কবরের মধ্যে আমার মুস্তফা নূরুন নবী হায়াতুন নবী আপনার কবরের মধ্যে সে আপনাকে সাবয়ত করবেন, আপনার প্রশ্নকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য বাংলা এক শের কি বলেন, মুনকার নখি রে রাগে যাবে যে কবরে, পড়েন না, পড়তে পারবেন না, বাংলা তো বলছি, মুনকার নখি রে রাগে যাবে যে কবরে, মুনকার নখি রে রাগে যাবে যে কবরে, অমানিক দরদি মদিনা শহরে, সারা দুনিয়া আলহামদুলিল্লাহ কি এখন টেলিভিশন বন্ধ করি পর্দার মধ্যে উজুর আলোচনা উনার এবং স্যার বড় করে হন। সুবহানাল্লাহ। মেহফুয়াল ব্যক্তিত্বে বুদ্ধিমান আর আমার থল বেকুব দে, মর থল কি দে বেকু ফোনা আকান হতা হয়ে যায় ওয়াই শুরু ন করি, কিন্তু ওয়াই শুরু করি জিমদার কেন সময় লাগিব। এক বাদশাহ বহুত পুরানা যুগের বাদশাহ, তো বাদশাহ দরবারের মধ্যে মাইসে হাতিয়ে তুফান দেন না, মন্ত্রীর বাড়ির মধ্যে, মিনিস্টারের বাড়ির মধ্যে, এমপির বাড়ির, চেয়ারম্যানের বাড়ির সাথে হাতিয়ে তুফান নিবেন, দেখিবেন তো অনেক জেনারেল দেবেন সব হলে কি মসুদুর ইমাম সাহেব, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন সাহেব ইতার ক্ষেত্রে প্রযোজ্য নহে, যদিও বা মাদ্রাসা এই স্কুল কিংবা বাস সিঁড়ির হনজ্ঞ এই ব্যক্তি হনজ্ঞ মানুষ যদি এই প্রশাসন প্রধান বাস সিঁড়ির স্কুল প্রধান হাসে যদি এই কিছু হাতে তুফা লে যাইনি আপেল খাওয়ালা মনে করো বিনিশ্চয় এই লতা কুরো বর্তমান শীত সরার এই শীত খাইলে এই দুই সাইড হাজুর মিড়ে হাজুর জলা সুযোগকে লয়ে যায় মানে জেনারেল নিয়ে যাবেন কি বরাবর ও কইবু বড় করে হল। সুবহানাল্লাহ। কি লাই অবা আজিব এই হবু দে প্রধান হবু দে এই অরিজিনাল হাজুর যে মিড়ে এই অরিজিনাল হাজুরুল লস শীত খেলে হড়া ফাইট দি এবার এবার খিলে শুধু উজুর আজ শরীর ঠিক মতো নোয়াদ দে তুই ঠিক মতো সরিয়ে বেলে কি করেন ধরিব অনেক বিনয় সলিদুল্লাহ ঠাকুর হাজুর যে মিড়ে শীতকালে লস যাতে নিদিবে দনার ওয়ার ওয়ার বউ জামার লাতে গুজাবে সব হবু দে ইয়া ইয়া উনো বত জামাই যা তোর হাবিল বক জামান হাজে বউর হাজে যাইলে তো দিবে তো কিছু না এত কিছু না ইয়া উনো নাকি হই কি খালি মানুষ জিবাইছি ইবে যে হাম্মানে লাইছি রেজিস্টার সাহ কিংবা উকিল সাহ জজ সাহ ইবে বাই জিয়ালত ফজি বুঝে পেলে কই দিবা আজ কিয়াল কই জুন ইবে যে আশা লয় এসছি ইবারে এই ইবার হাম্মান ঘুরি দম ইয়ে তো বহুত কঠিন ইয়ে জব আহা অনেক ঘুরতে লাগবে ইবে বিনি চললেন নি হাইজি মিডেন নি লস এন নি লতা করে না তুমি বহুত গম লাগি যা বউ যাতে মিডে ভরা হাবায় দিই লাথিয়ে দিন দেখা দিবে সরেও খেয়ে গেগি বড় করে হন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে একজন বাদশার দরবারের মধ্যে একজন জেলে একজন জেলে বাদশার দরবারের মধ্যে নদী থেকে চেয়ে জাল মেরে একটি বড় মাছ উপহার দিলেন কাকে বাদশাকে রাজাকে রাজা মহোদয় এই মাছটি অনেক আশা করে নদী থেকে আমি চেয়ে আপনার জন্য আনলাম আপনি আমার এই মাছখানা গ্রহণ করুন। রাজা মহোদয় তিনি একজন এলাকার প্রধান রাষ্ট্রের প্রধান মনে করেন আমাদের মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়েছেন কি একটা বড় মাছ ওই মাছটি পেয়ে ও বাদশা মহোদয় ও বাদশা মহোদয় এই মাছের মধ্যে কোনো ভেজাল নাই কোনো কেমিক্যাল নাই কোনো খাদ্য নাই অরিজিনাল নদীর মাছ অরিজিনাল কিসের মাছ নদীর মাছ ফজটের মাছের মধ্যে বেজার আছে যেহেতু খাদ্য দিচ্ছে বীজ দিচ্ছেন ওখানে ওখানে কি আছে বেজার আছে ওই জেলে বলতেছেন বাদশা মহোদয় এই মাছের মধ্যে কোনো বেজাল নাই এই মাছকে আমি আপনার জন্য আনলাম বাদশা মহোদয় সন্তুষ্টি হয়ে 65 দিন আর কি করলেন উপহার দিলেন খুশি হয়ে বকশিস করলেন বড় করে বলুন সুবহানাল্লাহ রানী এসি ইয়া
বাদশাহ মহোদয় তুই কি হামকা গইলে দে হয়তো কি হামকা গইতাম বেচারা গোড়াল একটা বার কষ্ট করে বড় মাছ জিবে ভাইয়ি ইবে আই রাজাল্লাই রয়েছি আয় বাদশাল্লাই রয়েছি আয় বাদশাহ খুশি রে ওই মানুষ বেড়ে ফাঁসত্ব দিনার দান গজ্জি বড় করি সুবহানাল্লাহ এই উগ্র মাসাল পাঁচশো তো দিনের দল ঘর না এতর বললাম কিল্লা করলেন যে ইয়া আমি মাসিবে খাইতে মন লেনটা মন তই এখন তো সাবি তো বউর হাত বউর হাত উনন ধরে বউর হাত উনন ধরে আবার সাবধান সতর্ক বেশি নই নু বেশু নিলিবে তো ইউজ বনি যাবি গি বড় করে বলেন না উসবিল্লাহ কতগুলো পুরুষ আছে যারা স্ত্রীর কথা শুনে উঠে আর বসে এমন নেককার মানুষ মুসলমান আছে না আছে আছে না তো তাকে তার তোমার যে পরামর্শ লাগবে দেরি আল্লাহ পরামর্শ লাগবে তৌফিক দান করে আমিন হন নাউজুবিল্লাহ হবে তোমার হাতা রাখিস বিষম পরিবর্ত এখন বাদশাহ মহোদয় আয় মাসিবে লেমতেন নর দিফলন অবুক আয় গো সম্মানিত ব্যক্তি মাসিবা কেন দিম অনে জাললে তো ডাকি হবেন তো মাসিবে কি মাইলি নাকি মদ্দা যদি হয় মাইলি হয় আমি মাইলি মান্দা হয় আর যদি হয় মদ্দা হবে না মদ্দা মান্দা হয় আল্লাহর রহমত ওই জাইলে বে আয়ের হদ দে বাদশাহ মহোদয় যাহা পানা আনে আর আবার কিল্লা ডেকিলাম আয় উপস্থিত হইলাম ও জেলে তোমার এই মাছটি কি মদ্দা নাকি মাইলি এটা কি পুরুষ নাকি মহিলা তখন জেলে বলতেছেন আমার এই মাছ পুরুষ নয় মহিলাও নয় বড় করে বলেন সুবহানাল্লাহ ইন আসলে ওয়াইস ন ইন কি ন ওয়াইস ন তবু আনারা কেনার আনারা মেমোরি গান টিকে বেলে বলে একা গুছাই দিয়ে গদি কিস্তি হন্যান তো সমনষ্ট করেন ঠিক ন তবু কিন্তু কি মারার যখন বর্তমান প্রেক্ষাপট মানুষের ইন নকয়েরা বুঝুন নয়িত্য আর সাত তারা খেলার সঙ্গে বয় এই বাংলা বই ফরাবের সময় অঙ্ক ফরে গরমের সময় ফেলাস মানে একিউব ফেলাস বিকিউব এ স্কোয়ার ফেলাস বি স্কোয়ার সূত্র হয় না এটা হতটাই লোক হয়ে ফেলাই হয় না না হয় না মাতা না ডর করে হয় না শীত কারণ না খানা জোরা নেই না বাজি যত তোর বাক্স রাখাই জোরা নেই হতো না ডাকা সুরত ব্যাগন তো কথা হয় যাবে এন্ড কেন নেই যারা আসে কে রসুল আজকে তারা প্রমাণিত করে দেবে আজকে কোনো কম্বল নয় আজকে টেলিভিশন দেখবো না আজকে বউর মহব্বত নেব না আজকে আল্লাহ আল্লাহ রসুল প্রেমের মধ্যে একটি রাত কুরবানি করে দেবো সুবহানাল্লাহ কুরবানি করতে পারবেন নি হাত তুলে বলুন কুরবানি করতে পারবেন নি নারে তাকবীর নারে রিসালাত রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসিয়া রাসূল আলাইহিস সালাম মারহাবা আল্লাহ কবুল করুক আমিন বলেন আবার মনে কষ্ট নিবেন না আর ভাই হলে 80,000 টাকা দি মুশকিল নিদে হটিয়া দি 80,000 টাকা হন না হটিয়া দি বহুত মাবিরে জালিতে খাইলে খাইলে আইজন বরগড়ার গড়গড়ি জগড়া গড়গড়ি আইজবি হয় না নয় সুন্নিদের মাহফিলে আসলে ইমানের খোরাক ইমানের কি ইমানের খোরাক এবং পেটের খোরাক উভয়টি জুটে যায় আলহামদুলিল্লাহ আর কতগুলো মাহফিলের মধ্যে গেলেন ইমান বরবাদ হয়ে যায় আর পেটের খোরাক থাকে না ঠিক না ঠিক না বেটি খোলে এখন মামলো যার কি বড় ডাল্লার ওয়াজ মাহফিল করতে বহুত ইসে পরিগ্রম করে তবু সব সত্যম নকিললে হাজার হাজার মানুষ অসন বা মত একদিন না একদিন আছে ঠিক কি না বন্ধুয়াল জেলে হতে ও বাদশাহ মহোদয় আর মাসিবা পুরুষ নয় মহিলা নয় বাদশাহ কুশিয়ারে আর পাঁচশত দিন আর দিই আর কি দিই দে বাজ্জানো এখন বাদশাহ হতে বউর হাতনি ভুল করছি হল্লা বাদশাহ মহোদয় অনেকে গেলেন দে আবার 500 টাকা কিনলে দিউন দে দেখে দে বাদশার ওই জেলে 1,000 দিনার নিয়ে চলে যাচ্ছেন তখন যুগের গুলো পয়সা ছিল কি ছিল পয়সা ছিল কাগজের টাকা ছিল না গেটের মধ্যে যখন গেলেন আপনার রাজপ্রাসাদ যখন অতিক্রম করলেন ওদিকে এই বাদশার বিবি তাকিয়ে রয়েছেন ওই জেলে কি করতেছেন দেখা গেল হাত থেকে বুটকি থেকে থলে থেকে একটি দিনার পরে গেল পরে যাওয়ার পরে উনি এটা ফুটিয়ে নিলেন তোয়াই নিলেন অন্বেষণ করলেন তালাশ করলেন নেওয়ার পরে সুমো দিলেন কি দিলেন সুমো দিলেন
এদিকে বাদশার বউ তাকিয়েছেন, ইয়া বাদশা মহোদয় দেখছেন ওই লোকটি কত বড়, একেবারে নিকৃষ্ট মানের মানুষ, কত ছোট মন, দেখেন না একটি দিনার পরে গেছে। ওই দিনারটি কোনো কোনো ভিখারি যদি ওইদিকে চলে যেত কুড়িয়ে পাইত, উনি ওই একটি দিনার পর্যন্ত ছাড় দিল না, উঠাই নিল। বাদশা মহোদয় আপনি ওনাকে ডাকেন, আমি টাকাগুলো নিয়ে নেন। আবার ডাকালেন, ইনে বউর হাত ধরে কি অভিযোগ বুঝতেন সাইদি লাইনে যে সময়। আবার ডাকিল, ডাকার পরে এই জেলেন তুমি তোমার পকেট থেকে হাত থেকে একটা পয়সা পড়ে গেল, তুমি ছোট মানুষের মতো ছোট লোকের মতো ওই পয়সাটি পুনরায় তুই তালাশ করে কুড়িয়ে কেড়ে নিলে বলতেছেন এবং চুমা দিলেন, ওটা তো কোনো ভিক্ষুকে নিলে উনার উপকার হতো, তোমার তো অনেক দিনার আছে ঠিক কিনা? তখন জেল উত্তর দিলেন, বাদশা মহোদয় আমি একটি দিনারের জন্য ওই দিনারের মধ্যে সুমো খাই নাই। তো সুমো কি লাগিয়েছে? হয়তো বাদশা মহোদয় আয় সুমো খাই দি, ওই পয়সা আর রানীর ছবি আছে, আর রাজা এবং রানীর দুজনের ছবি আছে, বিয়াদবি বুদেই এই তারা দুজনের উগ্র সুমো খাই দি বারাগারি সুবহানাল্লাহ। এলাকার অপ্রজকল তোরা উনো উনো আজ তুন বউর হতা খনি খিয়াই নুনিবা, বউর হাতা নুনিবা, যদি বউর কথা উনো একটিয়া জায়গা দুটিয়া, দুটিয়ার জায়গা তিনটিয়া দন ভরিব, এক হাজার টিয়া দশ হাজার টিয়া দন ভরিব, এক তাল্লাই ও আর অমুরি দখল তোর আজ তুন হন বউর কথা নুনিবা। বউর কথা উনি এরে বাসার লাভ হয়ে হতিয়ে দে, ক্ষতি হয়ে গেগু তো, ক্ষতি গেগু তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই জন্য বললেন আজ থেকে বউর কথা শুনবেন না ঠিক কিনা? আপনাদের কি খারাপ রাখতেছেন? হুজুর আইন হয়ে গেলে ওনারা বয় দিনে, হ্যাঁ তো কি আইন বলা বলে আসল জায়গি। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, এই বিষয়কে সামনে রেখে আল্লাহর ত্রিশে পাক কালামুল্লাহ শরীফ থেকে ফুরকানুল হামিদ থেকে সূরা তাওবার দশ নম্বর ফারার চুরাশি নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি, কি বলেন? আগা শুন আমরা আয়াতের মূল অনুবাদ একটু শ্রবণ করব, এরপরে যে হাদিসে পাক আমি তেলাত করেছি একটা বিষয় বস্তু দেওয়া হয়েছে, প্রকৃত পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত খারা, এই বিষয়ের উপর আলোচনা করার আল্লাহ আমাকে জ্ঞান দান করুক, শক্তি দান করুক, সবাই বলি আমিন। আপনারা কি শুনবেন নাকি যাবেন কি? আলহামদুলিল্লাহ কবুল করুক, আমিন হন। পেয়ারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর ত্রিশে পাক কালামুল্লাহ শরীফের মধ্যে নয় নম্বর সূরা সূরাতুত তাওবা দশ নম্বর ফারা চুরাশি নম্বর আয়াত আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু بالله ورسوله وماتوا وهم فاسقون বরকর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? হে আমার মাহবুব নবী, ওয়ালা তুসাল্লি তুমি তাদের জানাজার নামাজ পড়বেন না। কাদের জানাজার নামাজ? আল্লাহ বলতেছেন কাকে? আমার নবীকে। ওয়ালা তুসাল্লি, তুসাল্লি মানা তুসাল্লি দ্বারা, অন্য কোন নামাজ নাই, তুসাল্লি দ্বারা। তাফসীরকারগণ বলতেছেন এখানে জানাজার নামাজকে বোঝানো হয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, মিনহুম মাতা আবাদা, নবী যে সমস্ত মানুষ মরার ভরে মরে যায়, মরার ভরে যে সমস্ত মানুষ মরার ভরে মরে যায়, রাসূল তুমি তাদের জানাজার নামাজ পড়িও না। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং নবী তুমি তাদের কবরের পাশে দাঁড়াবে না, তাদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের কবরও জিয়ারত করবে না। আল্লাহ কেন
ইন্নাহুম নিশ্চয় কাফারু কুফরি করেছেন বিল্লাহে আল্লাহর সাথে ওয়া রাসূলিহি রাসূলের সাথে ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন যেহেতু তারা আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে মুনাফিকি করেছেন কুফরি করেছেন সেহেতু ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন কি অবস্থায় ফাসিক অবস্থায় এখন আমাদের বুঝতে হবে ফাসিক কারা ফাসিক কারা এখন এটার বিস্তারিত জানার জন্য আপনাকে হাদিসের মধ্যে যেতে হবে নাই একটা কথা রয়েছে শানে নুজুল প্রেক্ষাপট রয়েছেন কেন এই আয়াত কারিমা নাজিল হয়েছেন আপনারা কি শুনবেন নি শুনতে চান মন মানসিকতা আসেনি তো কতক্ষণ জেফাদাত গালা দিদি বতিয়ে দেখি দিন খেয়ে নেব ইনসাফ পাইব না না পাইব হ না সব পাবে হড়াই ভরিব মা বিলুত ঠান্ডার ভিতর দোকান ভরিব না ভরিব বউর মহব্বত ফাবেল্লা এক ঘরে বারো তালি আর বউর আয় সাই তাইলে না মহব্বত ফাবেল্লা টাকা জন ভরিব না ইতারা মন ওবা খারাপ কথা হয় নে মা হ বাপ হ বোন হ বন্ধু হ বান্ধব হ বান্ধবী হ ফ্রেন্ড হ বয়ফ্রেন্ড হ গার্লফ্রেন্ড হ আরো যত ডেলে ফ্রেন্ড আছে রে তুই দূর তালি সাই তাইলে হামাইব না সাই সাই সগুর হলি ফেলে তার হ না হ্যাঁ আপনাকে মহব্বত পাওয়ার জন্য গভীরে যাওয়ার জন্য আপনাকে কাছে যেতে হবে সেটা মহব্বত মহব্বতের মধ্যে প্রকার রয়েছে অনেক প্রকার রয়েছে মাতা পিতার মহব্বত রয়েছে আপনি আপনার বাবার কাছে গেলেন দূর থেকে তাকিয়ে রেলেন নয় নয় মন জোড়াচ্ছেন না আপনার পাকিস্তানের জমিন থেকে যখন আল্লামা তৈফসা রহমতুল্লাহ কিংবা তাহের শাহ মাদ্দাস দিলু আসে তখন মানুষ ঝাঁপিয়ে পড়ে এক নজর হুজুরকে দেখার জন্য সুবহানাল্লাহ দরবারে হাশমিয়ার মধ্যে মানুষ গেলে হুজুরের প্রতি ঝুঁকে পড়ে ঝুঁকে পড়ে একটি নজর হুজুরকে দেখার জন্য ঠিক কিনা দেখার জন্য কাছে শুধু কাছে যাওয়ার জন্য একটু খেয়াল করে হুজুরের চেয়ারের পাশে বসার জন্য একটু খেয়াল করে উনার উদ্দেশ্য ওটা নয় আমাকে লোকেরা বড় বলবে আমি স্টেডের মধ্যে বসতে আমাকে মানুষের লোকে বাবা দেবে নয় 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 তাদের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ওলির সোহবতের মধ্যে বসা আল্লাহর ওলির নজরের মধ্যে পড়া বড় করে বলেন সুবহানাল্লাহ তো মিলাদে মুস্তাফার ফজিলত নেওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসতে হবে কি না যারা ইমানদারি তো রায় বুদি আত্ম নিয়ে মানুষ জোগাড় করতে বড় কষ্ট হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ফুরে যাবি আল্লাহ কবুল করো আমিন হন না যারা আসছেন আল্লাহ তাদেরকে কবুল করো আমিন যারা আসতেছেন মনে করেন একজন লোক নিয়োগ করেছেন আমি মাহফিলের মধ্যে যাব মাহফিলের মধ্যে আসতেছেন হঠাৎ করে হাজাল মালাকুল মউত কিংবা গাড়ি মেরে উনার ওনার প্রাণ চলে গেল উনি আল্লাহর কাছে চলে গেলেন আমার নবী বলেন ওই ব্যক্তি শহীদ হয়েছেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি শহীদের মর্যাদার ওনাকে অর্পণ করা হবে শহীদের মর্যাদা ওনাকে ভূষিত করা হবে কোন ব্যক্তিকে যে ব্যক্তি মাহফিলের মধ্যে আসতেছেন একটা কদমের মধ্যে দশটা দশটা করে নেকি দিচ্ছেন খে আল্লাহ খে দিচ্ছেন আল্লাহর নেকি কোনো অভাব আসেনি যে সমস্ত মানুষ দূরে দূরে আসতেছেন আ হুজুর মাহফিল করতেছেন একটু হুজুরের মাহফিল শ্রবণ করব এই নিয়ত নিয়ে যারা আসতেছেন সকলের কদমের মধ্যে রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা উনার আমলনামার মধ্যে একটি একটি নেকি দান করতেছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালে সাইয়্যিদ বন্ধুরা আমার এটা যেমন তেমন নবীর মাহফিলের মধ্যে বসার নাই ইমামে আহমদ রেজা ফাজলে রবি রহমতুল্লাহ আলাইহি কি বলেন নেহি দু জাহামে নেহি দু জাহামে মিসাল মুহাম্মদ জামাল হুদা হ্যায় কমাল মুহাম্মদ নেহি দু জাহামে নেহি দু জাহামে মিসাল মুহাম্মদ জামাল হুদা হ্যায় কমাল মুহাম্মদ সালা দুনিয়া আল্লাহ কবুল করুক আমিন বলেন
বলতে এসেছিলাম কি আমার নবীকে আল্লাহ বলেন নবী তারা ফাসিক অবস্থায় কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছেন যেহেতু তারা আল্লাহ আল্লাহর রসুলের সাথে দুশ্মনী করেছেন মুনাফিকি করেছেন আল্লাহ আল্লাহর রসুলের সামনে বিয়াদবি করেছেন কটুক্তি করেছেন সেহেতু নবী ওই সমস্ত মানুষ যারা আল্লাহ আল্লাহর রসুলের সাথে বিয়াদবি করে আল্লাহ আল্লাহর রসুলের অন্তরের মধ্যে কষ্ট দেয় তারা কুহুরি অবস্থায় মৃত্যুবরণ করে বড় করে বলেন সুবহানাল্লাহ এটা মরার সময় আল্লাহ মুখ দিয়ে কলমা কখনো নসিব করবে না যেহেতু ওই জবান দ্বারা আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করেছেন সেহেতু ওই জবান কখনো কলিমা আসবে না হয়তো মুখ দ্বারা বমি আসবে না হয় রক্ত আসবে না হয় আ করে থাকবেন জিব্বা বাহির করে দেবেন নাউজুবিল্লাহি মিন জালিম মানুষ বলে অবু অমুক ফরান মাতি রহমতুল্লাহর বাপ মারা গিয়েছে সিয়ারে জগ 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 নূর বারর সিয়ার এখন হাসি হইল দুর্নানি জলে মানুষ করে না কইবা ও কথা না আর ও বুক হয়তো অমুকুর বা কমুক মসজিদ বাজি সিয়ার এখন চোখ টোক আগরে দেখি দেখিলি বই লাগের মুকুদি নাকদি মুকুদি ফেনা গেবি আল্লাহ জানে এর তার মৃত্যু গান হর অবস্থা তৈরি মানুষ এন্ড হতা হয় না হয় ইনলুতে মৃত্যুর খারাপ লক্ষণ মৃত্যুর ভালো লক্ষণ হলো দে মানুষের শরীরে তুম গাম্বার জীবন সুবহানাল্লাহ মানুষে হালক শেয়ার এখন জগ জগ জ্বলিব শেয়ার আমি নূর বাইরে যেমনি ভাবে ইমাম আহলে সুন্নাত আ শের বাংলা শাহ রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করেছিলেন উনার শরীর থেকে জব 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 গাম বাহির হয়েছেন আলহামদুলিল্লাহ পেয়ারা হাজরিন এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এলান করে দিল ও আমার প্যারা মাহবুব নবী ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন ও নবী যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছেন বিয়াদবি করেছেন তারা ইমান নিয়ে মরতে পারে না তারা ফাসিক অবস্থায় কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে সেহেতু নবী তুমি তাদের জানাজার নামাজ পড়িও না তাদের কবরের পাশে দাঁড়িও না উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ হুজুর তো এখন আমরা চিনব কিভাবে তুমি কি ইমানদার নাকি বেঈমান নাকি মুনাফিক নাকি এই পাক্কা ইমানদার নাকি পাক্কা ইবলিসের বড় ভাই নাকি ইহুদির বড় এজেন্ট চিনব কিভাবে চিনার কি অতগুলো আলামত রয়েছে ঠিক কি না এবার আসুন এই আয়াতের শান নজুলের দিকে আমরা আলোকপাত করব কোন দিকে শান নজুল এই আয়াতে করিমা তখন নাজিল হয়েছিল যখন মক্কার জমিনের মধ্যে এমন একজন মানুষ ছিল এমন একজন মুনাফিক ছিল এমন একজন কাফের ছিল যিনি সর্বক্ষণ হামেশা আল্লাহর প্যারা মাহবুব নবীকে কষ্ট দিতেন কি দিতেন সরকারে মদিনা নামাজের মধ্যে গেলে পিঠের উপর গরু ছাগলের নারী বুড়ি তুলে দিতেন সরকারে মদিনা যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তার মধ্যে কাটা দিতেন সরকারে মদিনা যেখানে যাইতেন সেখানে সরকারে মদিনাকে কষ্ট দেওয়ার জন্য সর্বক্ষণ হামেশা নিজেকে নিয়োজিত রাখত নাউজুবিল্লাহ তার নাম কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ওজন নাম ঠিক আছে না ইনি মুনাফিকদের বড় একজন মাস্টার হেড প্রধান উনি যত বড়ই মুনাফিক হোক না কেন যত বড়ই জালেম হোক না কেন যার শুরু আছে ওই ব্যক্তির ওই গোষ্ঠীর ওই জাতের আবার শেষ রয়েছেন ঠিক কি না বড় কাফের ছিল কে ফেরাউন ঠিক কি না আবু জাহেল কে হয় যারা বিয়াদবি করেছিল কাউকে জুতা দ্বারা জুতার বাড়ি খেয়ে দেখাইতে পৃথিবী থেকে বিদায়িত হয়েছেন ঠিক কি না আর কাউকে নদীর মধ্যে পানির মধ্যে চিপে ধরা হয়েছেন ঠিক কি না আর যারা ইমানদার তাদেরকে গোলাপ ফুল দেখিয়ে দেখিয়ে পৃথিবীর সবিত থেকে সম্মানজনক মৃত্যু দান করেছেন সুবহানাল্লাহ সম্মানজনক মৃত্যু আমরা চাই কি চাই না যদি সম্মানজনক মৃত্যু চান তাহলে রসুলের মহব্বত রসুলের প্রেম অলি কামের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করতে হবে কিনা
আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইব, প্রেম ভালোবাসা কিভাবে ধারণ করবেন? এক উর্দু শায়ের কি বলেন, চমক তুঝে সে পাতি হে সব ফানে ওয়ালে, চমক তুঝে সে পাতি হে সব ফানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে সমোখানে ওয়ালে, চমক তুঝসে পাতি হে সব ফানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে সমোখানে ওয়ালে, তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা, মেরে চশম আলম সে সুবো জানে ওয়ালে, চমক তুঝসে পাতি হে সব ফানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে সমখানে ওয়ালে, সালাত নিয়া ওয়াইজ গেলে সময় একটু ওইদিকে দিক যেতে হবে, ডাইরেক্ট সোজা চলে গেলে আপনাদের ভালো লাগবে না, কিন্তু আমি কি বলতে চেয়েছিলাম ওটা খেয়াল রাখবেন, ওই শান নজরুলের কথা। এখন শেয়ার মধ্যে আমি একটা কথা বলেছিলাম, তু জিন্দা হে ওয়াল্লা তু জিন্দা হে ওয়াল্লা, মেরে চশমে আলম চসুফ জান হে ওয়ালে, শায়ের বলতেছেন আমি খোদার কসম করে বলতেছি মদিনাওয়ালা নবী জিন্দা নবী সুবহানাল্লাহ। তখন আপনারা অনেক মাহফিলের মধ্যে শুনেছেন অনেক ওই দুইটা দলের কথা বলিনি, কিন্তু বর্তমান তো দেশের মধ্যে একাধিক দল রয়েছেন ঠিক কিনা, ওহাবি সুন্নি জামাতি মদুদি হারেজি রাফেজি শিয়া আলে হাদিস আলে হারামজাদা আলে শয়তান আলে মুনাফেক আসানো আছে। উজুর এতগুলো দল কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ত্রিশেবা কালামুল্লাহ শরীফের মধ্যে ৪২ নম্বর সুরার মধ্যে আপনার ২৫ নম্বর ফারার মধ্যে সুরাত সুরার ৭ নম্বর আয়াতের শেষাংশের মধ্যে রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম বিসাইর, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, দুনিয়াতে যত দল কিয়ামতের ময়দানের মধ্যে দুই দল, কয় দল? দুই দল, একটি দল হবে জান্নাতি আরেকটা দল হবে জাহান্নামী, একটা দল জান্নাতি আরেকটা দল জাহান্নামী। হুজুর এখন তো দুনিয়ার মধ্যে এক এক মানুষ এক একটা কথা বলে, কে হয় বলে নুরুন নবী হায়াতুন নবী মরা নবী, আর কে হয় বলে আল্লাহর পেয়ারা মাহবুব নবী জিন্দা নবী, সুবহানাল্লাহ। নাম তো জিন্দা নবী বলছেন কে, কি আপনি নাকি আমি? এটা আমার রসুলের হাদিস সুবহানাল্লাহ, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইর, আবার হাদিসের মধ্যে রয়েছেন আমার নবী বলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন আপন রওজা শরীফের মধ্যে সশরীরে জিন্দা, তারা সালাত পড়ে এবং যেখানে যেখানে আমার নবীর দরুদ পড়ে ওখান থেকে আমার নবী তাদের দরুদ শরীফের আওয়াজ শুনে দরুদ শরীফের জবাব দেয়, বড় করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা,
যাই হোক, আমি একটা বিষয় আপনাকে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, নেটের প্রবলেমের কারণে আমি দেখাচ্ছি না, এটা পরে যাবো, ওইদিকে আবার যাবো। আল্লাহ নবী কি জিন্দা নবী, তাই বিশ্বাস আসে তো। কিন্তু একদল উলামায়ে কিরাম তখন বলেছিল আল্লাহ নবী মরা নবী, আল্লাহ নবী কি নবী, মরে পচে গেলে নষ্ট হয়ে গেছেন, নাউজুবিল্লাহ বলেন না। আর আমার আল্লাহ আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসে কুসির মধ্যে রয়েছেন কি রয়েছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার নবীকে দান করেন আর ওই দান থেকে আমার নবী গোটা বিশ্বের মধ্যে বণ্টন করেন। সুবহানাল্লাহ, নবী যদি মরে যায় মরা মানুষ কি বণ্টন করতে পারবেন? কখনো পারবেন না। বহুদিন শুনে আলেমদের জবান থেকে শুনেছেন জিন্দা নবী, এবার শুনুন তাদের হুজুরদের কাছ থেকে আল্লাহর নবী যে জিন্দা নবী, তাদের হুজুরা বলতেছেন আল্লাহর নবী রজা পাকের মধ্যে শ্বশুরিলে জীবিত। বড় করে বলেন সুবহানাল্লাহ, একটু দর্শক পড়ুন, আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়িদিনা, এ শানে নজরুলটা বলা আমি শেষ করে দিচ্ছি, ঠিক কিনা? যেহেতু আমাদের সুন্নি ওলামায়ে কেরামদের আদব আছে, তারা একজন বক্তাকে বসে রেখে আরেকজন বক্তা ওয়াজ করা, এটা এটা কিন্তু আদল নয়, এটা গ্রহণযোগ্য নিয়ে এটা আদবের মধ্যে আমি এটা বড় ব্যাধ্যই মনে করি। যেহেতু আয়াতের কেরামে তেলাওয়াত করেছি, যেহেতু সেহেতু আয়াতের এই মূল বাপ এই শানজুল আপনাদেরকে বলতে হবে, ঠিক কিনা? তাও আমার হুজুর আমাকে বলেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ সৈয়দ বংশ, সেই জন্য আলহামদুলিল্লাহ বলেন না, যেমন তেমন আলেম নয়। এ ধরনের ওলামায়ে কেরামের চেহারা দেখলে আপনার গুনায়ে সগীরা মাফ হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সৈয়দ বংশ সেহেতু, যেহেতু সৈয়দ বংশ সেহেতু। আর যারা হকান ওলামায়ে কেরাম খেয়াল করবেন তাদের চেহারার মধ্যে জলক দিবে, কিসের জলক? নূরের ফাহাস। আর যারা দুশ্মনানে রসুল, যারা গুস্তাহে রসুল, তাদের চেহারার মধ্যে নূর নাই, দেখতে আর বেশি লাগে, ঠিক কিনা? মাশাআল্লাহ, দেখেন হুজুর চেহারা কত সুন্দর, স্টেজের মধ্যে ওলামায়ে কেরাম, আমার হুজুর কিন্তু রংটা কালো, কিন্তু চেহারার মধ্যে নূরের জলক আছে, ঠিক কিনা? আমিন বলেন না। আপনারা যারা এসেন সবাই জান্নাতি, আমিন। পেয়ারা হাজরিন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তিনি একজন মস্তমারা মুনাফেক ছিলেন, তিনি সর্বক্ষণ আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন। আর একদিন তার মৃত্যু চলে আসলো, তার সাখারাত চলতেছেন, এমন সময়ের মধ্যে তিনি পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। কিন্তু তার একজন সন্তান যার নাম ছিল আব্দুল্লাহ, তিনি একজন পরিপূর্ণ ইমানদার ছিলেন। সুবহানাল্লাহ না, শুধু ইমানদার নয়, তিনি আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারক দেখে কলিমা পড়ে সাহাবীদের মর্যাদায় মর্যাদায় ভূষিত হলেন, আলহামদুলিল্লাহ। আমি ঘটনা কেটে সংক্ষিপ্ত করতেছি, দূর দিলেন, তিনি মৃত্যুবরণ করলেন, সন্তান দূর দিলেন কার কাছে? রসুলের কাছে। ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গিয়েছেন, রসুল আমি ইচ্ছায় আপনি রসুল আমার আব্বাজানের নামাজের জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরিয়ানির ফেকার ডলডল করতাম হয়ে যায়, যেহেতু মুশকিল নিজে ডর একবারে তবু রূপ বেশ করে গেছি, আমি তো শুনে ফেকার নগে যাবো, আজ ডলডল করে গেছি, মানুষ দূরত্ব নাইব, তো ইমানজান তাজা হইব, ফেটা তাজান করিব, ঠিক কিনা? এন্ডে কেনে নেবা, শুধু ইমান তাজা হলে তুমি ফেটা তাজা রাখান করিব। ওই আব্দুল্লাহ ওনার সন্তান সাহাবি দূর দিলেন, ইয়া রসূলুল্লাহ আমার বাবার জানাজার নামাজ আপনাকে পড়াতে হবে, এবং আপনি রসুলের কাছ থেকে একটি জুব্বা মুবারক আমার বাবার কাপনের কাপন হিসেবে কি করতে হবে? দিতে হবে, যাতে ওই জুব্বা দিয়ে আমি আমার আব্বাজানকে কবরের মধ্যে শুয়াই দিতে পারি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর পেয়ার মাহবুব নবী চলে যাচ্ছেন কোথায়, তার জানাজার নামাজ পড়ার জন্য জুব্বা মুবারক দিলেন। সুবহানাল্লাহ বলেন না, জুব্বা মুবারক দিলেন, দেওয়ার পরে জানাজার নামাজ পড়াতে যাচ্ছিলেন, এমন সময়ের মধ্যে হযরতে সাইয়্যিদা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজার নামাজে পড়াদর পড়ানোর জন্য যাইতে পারবেন না যেহেতু সারা জিন্দেগানে আপনি রাসূলের সাথে বিয়াদবি করেছে আপনি রাসূলকে আমাদের মতো মানুষ বলেছিল আপনি রাসূলকে মাটির মানুষ বলেছিল আপনি রাসূলকে অমান্য করেছিল আপনি রাসূলকে কষ্ট দিয়েছেন সেহেতু আপনি ওই মুনাফিকের জানাজার নামাজ পড়াবেন না বড় করে বলুন সুবহানাল্লাহ উমর অনেক লম্বা হাদিস অনেক লম্বা শান নজুল আমি সংক্ষিপ্ত করতেছি উমর আল্লাহ তো কততে নিষেধ করে নাই তখন কিন্তু আমি যে আয়াতে কলিমা তেলাওয়াত করেছি সূরা তাওবার 10 নম্বর ফরা 84 নম্বর আয়াত ওই আয়াতে কিন্তু তখন নাযিল হয় নাই আল্লাহর নবী গেলেন জানাজার নামাজ পড়ায় দিলেন জানাজার নামাজ পড়ানোর পরে সমস্ত কাফেররা দেখা সাজ্জ হয়ে গেলেন হাই 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 যে রাসূলের জন্য আমরা সর্বক্ষণ দুশমনী করতাম যে রাসূলের সাথে সর্বক্ষণ বিয়াদবি করতাম ওই রাসূল আজকে আমাদের মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজার নামাজ পড়াইতে আসলেন ইনি তো যেমন তেমন মানুষ নয় ইনি তো সাধারণ মানুষ নয় ইনি তো মহামানব তিনি তো রহমতুল আলামিন নবী আমরা দেরি করব না আমার প্রিয় মাহবুব নবীর উপর 1000 কাফের কলিমা পড়ে আমার রাসূল উপর ঈমান এনে পাক্কা মুসলমান সাহাবী হয়ে গেলেন সুবহানাল্লাহ হযরত উমর নীরবতা পালন করলেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন হে আমার প্যারা মাহবুব নবী আজ থেকে তুমি কোন মুনাফিকের কোন কাফেরের জানাজার নামাজ পড়বে না এবং তাদের কবরের পাশে দাঁড়াবে না তাদের জন্য দোয়া করবে না যেহেতু তারা ফাসিক অবস্থায় মৃত্যু করেছে তার আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন উগ্র হাদিসের পজিলাম না শুরু দিই ইবন নখলি তো ঠিক হচ্ছে হন নগর বাক্যানা করি ইনসাস করি আল্লাহর প্যারা মাহবুব নবী এলান দিলেন যেহেতু দলের নাম দিয়েছে আমাকে দিয়ে আর পাকৃতি পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা পাকৃতি পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো যারা আমার রাসূলকে মহব্বত করেন সিদ্দিক আকবর উসমান জিন নুরাইন উমর ফারুক আজম গৌসুল আজম মেজবানদারি গৌসুল আজম আহমদুল্লাহ কেবলা কেবাই আলম দরবারে বারিয়া আপনার সৈয়দ আহমদ শাহ সিরকুনি রহমতুল্লাহ আলাই আপনার তৈবসার রহমতুল্লাহ সিলসিলা যে সিলসিলাগুলো রয়েছে এগুলো হলো পাকৃত পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত বড় করে বলুন সুবহানাল্লাহ 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী একটি দল জান্নাতি সেটা হলো আমার রাসূলের দল সাহাবায়ে কেরাম আপনারা আমরা যারা আজকে মিলাদ মুস্তাফার মধ্যে উপস্থিত হয়েছি যারা আপনার কারবালার মাহফিল করে যারা ঈদ মিলাদুন নবী মাহফিল করে তারাই হলো প্রকৃত পক্ষে যারা দাঁড়িয়ে আমার রাসূলকে ইয়া নবী সালাম আলাইহি সালাম দে যারা আমার নবীকে মাটির মানুষ বলে না নুরুন নবী বলে যারা আমার নবীকে হায়াতুন নবী বলে তারাই হলেন প্রকৃত পক্ষে আহলে সুন্নতে ওয়াল জামাত ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফারিকুম ফিল জান্নাত মধ্যে তাকার তৌফিক দান করুক ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু